ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، আমি আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে সিগারেট বা তামাক, এ জাতীয় জিনিস, ধূমপান বা তাম্বাকু, এ সম্পর্কে। সৌদি আরবের ইফতা বোর্ডের ফতোয়া রয়েছে এক্ষেত্রে যে সিগারেট, বিড়ি সিগারেট এগুলো খাওয়া হারাম, আর এটাই বেশি স্পষ্ট, কারণ সিগারেট হচ্ছে ক্ষতিকর। আল্লাহ বলেছেন, ওলা তুলকু বিআইদি কুমিনাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসে পতিত করো না। বলেছেন, ওলা তাকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে হত্যা করো না। রব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। এবারে এই সিগারেট বা ধূমপান, তাম্বাকু, তামাক, এগুলো আমরা জানলাম ক্ষতিকর, আর বর্তমান মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান বলছে এটা অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর, মারাত্মক ব্যাধি এ ধূমপানটা, বায়ারকম, জর্দা, সাদা এর মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো মানুষকে আস্তে আস্তে তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অতএব এটা মারাত্মক ক্ষতিকর। তাই ইসলাম যে জিনিসটি ক্ষতিকর প্রকাশ, তাকে কখনো সমর্থন করতে পারে না। মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক প্রেরণ করেছেন, তার বিশেষ গুণ হচ্ছে, সবই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুণ, আরেকটি বিশেষ গুণ হলো يحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য, তার উম্মতের জন্য পাক পবিত্র জিনিসগুলি হালাল করেন, আর যেগুলো খাবিস, অপবিত্র, ধ্বংসাত্মক, নেশাকর, ওগুলোকে তিনি, অথবা ক্ষতিকর, ওগুলোকে হারাম সাব্যস্ত করেন। আমার ভাইরা, এজন্য এই সিগারেট খাওয়া এটা হারাম ইসলামী শরীয়তে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, ইসলাম একজন ক্ষতিকর নিজেও ক্ষতি সাধিত হবে না, অপরকেও ক্ষতি সাধন করবে না। ইসলামের ক্ষতি বলতে কিছুই নাই, আপনি আপনার নিজের ক্ষতি করবেন না সিগারেট খেয়ে। সিগারেট খেয়ে কীরকম ক্ষতি? এক, আপনার নিজের শারীরিক ক্ষতি হচ্ছে, দুই নম্বর আপনার মালের ক্ষতি হচ্ছে, তিন নম্বর আল্লাহর অবাধ্যতায় আল্লাহর নাফরমানি করলেন, এই হচ্ছে আরেকটা ক্ষতি। হে মুসলিম ভাই, যারা এই রোগে আক্রান্ত রয়েছেন, আপনারা এটি পরিত্যাগ করুন। আপনার মাধ্যমে আরও কত মানুষ ক্ষতি সাধিত হচ্ছে, যারা আপনার কাছে বসবে ওদের জন্য এটা ক্ষতিকর। আর বর্তমান যে সময় চলছে, কথিত করোনা ভাইরাস আন্তর্জাতিক বিশ্বে, সারা বিশ্বে চলছে, দেখছেন আপনারা, ডাক্তারেরা বলছেন যারা ধূমপান করে, এটা ধূমপায়ীদের জন্য এটা মারাত্মক ব্যাধি,
তাই এই সুবাদে যারা এ রোগে আক্রান্ত রয়েছেন, অর্থাৎ আমি বুঝাচ্ছি ধূমপান রোগে যারা ধূমপানে আক্রান্ত আছেন, আপনারা এটা পরিত্যাগ করুন। ক্ষতির উপর ক্ষতি, জানি দিক দিয়ে ক্ষতি, মালি দিক দিয়ে ক্ষতি। আবার যদি এই রোগে আক্রান্ত হন তাহলে কীরকম হবে? ভাই আমার যদি কেউ এখানে এই রোগে আক্রান্ত থাকেন, শুনেন আপনি আমার মেসেজ, সাথে সাথে এটা পরিত্যাগ করুন, তওবা করুন, আল্লাহর দিকে রুজু থাকুন। কখনো কখনো এরকম হয়, মানুষ ধূমপান করে মসজিদে যায়, অথবা আপনি সালাত আদায় করছেন। হে মুসলিম ভাই, আপনি যে ধূমপান করেছেন, আপনার মুখে দুর্গন্ধ নাই? কখনো কখনো আমি মসজিদে সালাত পড়ি, হয়তো কাউকে চিনতে পারলাম না, সে কীরকম, তার কাছে দাঁড়িয়ে গেছি, এবারে তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, সহ্য করতে পারি না, মন চায় নামাজ ছেড়ে চলে যাব। হে মুসলিম ভাই, তুমি কি এরকম হবে? তোমার কারণের জন্য তোমার থেকে আরেকজন সরে যায়? আল্লাহর ঘর মসজিদ গিয়ে তোমার তোমার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে। তাই মুসলিম ভাই, তুমি এটা পরিত্যাগ করো। আমার মুসলিম বড় ভাই, আপনি পরিত্যাগ করুন। মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার পূর্বে কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন খেয়ে যেতে নিষেধ করেছেন, আর বলেছেন ফেরেশতাদের ওইসব কাজে কষ্ট হয় যেসব কাজে মানুষের বনি আদমের কষ্ট হয়। হে মুসলিম ভাই, আপনি যে সিগারেট খাচ্ছেন, আপনার আশপাশে কেউ না থাকলেও আপনার সাথে যে ফেরেশতা রয়েছেন তাদের তো কষ্ট হচ্ছে। মুসলিম ভাই, তাই এটা পরিত্যাগ করুন, অন্যদিকে দেখুন, এত ক্ষতি জানা সত্ত্বেও আপনি এটা খাবেন, আর কত আল্লাহ নাফরমানি করবেন? ফিরে আসুন, যে টাকাটা আপনি ব্যয় করছেন এটা অপচয় হচ্ছে, কত দিক দিয়ে ক্ষতি হচ্ছে। তওবা করে দরকার হয় এই টাকাটা আপনি নিজে খান, নিজের পরিবারকে খাওয়ান, আর না হয় আপনার আত্মীয় স্বজনকে খাওয়ান, গরিব মিসকিনকে খাওয়ান। এটা হবে আপনার জন্য উপকারী, দুনিয়াতে উপকারী, আখেরাতে উপকারী। আপনি এই আলোচনা যারা শুনবেন, আমার কথাগুলো বুঝবেন, যারা এই রোগে আক্রান্ত রয়েছেন, ধূমপানের শিকার রয়েছেন, আপনারা তওবা করুন, এটা পরিত্যাগ করুন, আল্লাহর দিকে রুজু করুন, আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই মাফ করবে। দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন, হক পথে সকলকে আসার তৌফিক দান করেন, ধূমপানের মতো এই নেশা থেকে, অথবা ধূমপানের মতো নেশায় যারা আক্রান্ত রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে এই নেশা থেকে দূরে থাকার, দূরে সরার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।